দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। তামিল, তেলুগু ও মালায়ালাম ভাষায় কাজ করে থাকেন এই গুণী অভিনেত্রী। দক্ষিণে নায়িকা চরিত্রে 8 বছর পার করে এবার বলিউডে নাম লেখাচ্ছেন সাই পল্লবী। বড় পরিসরের সিনেমা রামায়ণ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক হতে চলেছে তার। নীতেশ তিওয়ারির পরিচালনায় মহাকাব্যিক এই ছবিতে সীতা চরিত্রে দেখা যাবে সাইকে। যদিও সীতা চরিত্রের জন্য প্রথমে আলিয়া ভাটকে বেছে নেওয়া হয়েছিল, একটি সংবাদ মাধ্যম থেকে জানা যায় শিডিউল না থাকায় ছবিটি করতে পারছেন না আলিয়া। এই সিনেমায় দেবতা রামের চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। এছাড়া KGF খ্যাত কন্নড় তারকা যশকেও দেখা যাবে এই সিনেমাতে। ইতিমধ্যে যশের লুক টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এদিকে সাই পল্লবীকে সর্বশেষ পর্দায় দেখা গিয়েছিল 2022 সালে মুক্তি পাওয়া গার্গী সিনেমায়।